দেখো বন্ধুরা, মেলায় কত ভিড়, আর সুন্দরতির আওয়াজ পাওয়া যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ। আর চলো আমার সঙ্গে তোমাদের ঠাকুরটা আবার দেখাই। তো এখানে মন্দিরে দেখো এত পরিমাণে ধূপ দিয়েছে ঠাকুরে, সুন্দরতি হচ্ছে তো ঠাকুরকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, ঠাকুরটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, আগে মেলাটা একটু ঘুরে নিই, তারপরে ঠাকুর দেখাচ্ছি। كيلو এই দেখো এইটা পছন্দ হয়েছে, এইটা এখন নিবে। কি বলছো? এটা দাম কত? এটা নিয়ে বলছে, এটা নাই এটা এই দেখো বন্ধুরা, এই প্লেটগুলো তোমাদের দিদি ভাইয়ের পছন্দ হয়ে গেছে। তো একটা দাম বলছে 60 টাকা করে, ভালো লাগছে দেখে। আর এই দেখো এই গামলার মতো আছে, এটা এটার দাম 200 টাকা, এটাও কিনবো বলছে। কেনাকাটা হলো, এবার হচ্ছে খাওয়া দাওয়া। প্রথমে খাবে ফুচকা। এরপর পাপড়ি চাট পার প্লেট 50 টাকা করে, তো আমি অর্ডার দিলাম। ও বাদাম কেমন কোনো কি হবে?
এবার এলাম ঠাকুর দেখতে, তো দেখছি এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, লাইন পড়েছে, আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য। এই হচ্ছে বহরমপুর দশমুন্ডু কালীবাড়ির মাঠের দশমুন্ডু কালী মাতার প্রতিমা। তো দেখো বন্ধুরা, ঠাকুরটা কত সুন্দর, দশটা হাত, দশটা পা ও দশটা মাথা আছে ঠাকুরের। প্রতি বছরই অক্ষয়তৃতীয়া থেকে এই এখানে মেলা হয় ও দশ বারো দিন মেলা থাকে। প্রসাদটা খুব সুন্দর ছিল, আমরা খেলাম, ওই দেখো পুচকুটা একবার খেয়েছে, তাও বলছে আবার খাবো, বাড়িতে খাই না কিন্তু এখানে খেতে খুব ভালোবাসছে। যাই হোক, খুব সুন্দর প্রসাদ, মায়ের আশীর্বাদ আছে এখানে। তোমরা দেখতে পেলে এখানে মেলার সঙ্গে সঙ্গে একটা নাচেরও প্রোগ্রাম হচ্ছিলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমাদের মেলা দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তো তার আগে এখানে নতুন একটা জিনিস দেখলাম, হচ্ছে আলুর স্প্রিং রোল, তো সেটা আমরা এখন খাবো, তারপরে আমরা এখান থেকে বাড়ি যাবো। এই মেলাতে কমপ্লিট, আমরা এবার বাড়ি বেরিয়ে গেলাম, বাইরে বাড়ির কাছে যাবো। আর স্প্রিং রোলটা এখনো খাওয়া হয়নি, হাতে আছে দেখি। এই দেখো তো চলো বন্ধুরা, তো মেলা দেখা হলো, শেয়ার করলাম, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, এটাই বলবো। আজকে প্রচণ্ড ভিড় ছিল মেলায়, মঙ্গলবার ছিল ছুটির দিন, ওই জন্য প্রচণ্ড। আর আর সবাই চেনা শোনা মোটামুটি আসলে দেখা হচ্ছে, এবার নাগরদোলায় চাপা হয়নি, চাপলাম না, ঠান্ডা হচ্ছে বলে, আর ছেলেগুলো চাপবো না, চলো আবার দেখা যাক, তারপর আবার দেখাচ্ছি। ভালো হয়েছে নাকি আলু ভাজা, কেমন লাগে খেতে? ভালো না আলু ভাজা? আলু ভাজাই তো, দেখি তোমার কোন লাগলো বলো, কেমন লাগলো খেতে? ভালো বলছে, খেলো না, বলছে ভালো লাগলো। গাড়ি পার্কিং করা আছে, ধরো
মেলায় থেকে বাড়ি চলে আসলাম আর দেখতে পেলে কি কি খেলাম আলুর পটেটো আলুর স্প্রিং রোলটা একদম ছিল তো যাই হোক ওটা বেশ ভালোই লাগলো খেতে তো আবার কিনতে যাচ্ছিল তো অনেকটা রাত হয়ে গেছে বলে আর গেলাম না কিনতে আর মেলাতে সুদীপ্ত ভাই এসেছিল তো ফোন করেছিল আসার পরে আগে থেকে তো বলেনি তো সেই কারণে আমরা আগে থেকে আর বাড়িতে দেখতেই পেলে আগের ভিডিওতে যে কীর্তন হচ্ছে তো আমাদের বেলাতে একটু লেট হয়ে গেছিল তো ওর সঙ্গে সেরকম ভাবে দেখাও করতে পারিনি আর কথাও বলতে পারিনি আর ও এই দেখো আমি চপ খেতে ভালোবাসি বলে চপ কিনে দাঁড়িয়েই ছিল তো আমি গিয়েছি চপটা ধরিয়ে দিয়ে মানে ওরা বেরিয়ে গেল মেলায় ওর ভাইজিকে নিয়ে এসেছিল তো ওর মা বারবার ফোন করছিল তো সেই কারণে ছেড়ো তো সেই কারণে ওরা বেরিয়ে গেল আর আমরা মেলায় ঢুকলাম আর এই দেখো চপ দিয়েছে কত চপ কিনেছে তো থ্যাংক ইউ তো একটু টাইম দিতে পারলাম না একটু খারাপ লাগলো তো একসঙ্গে ঘুরি বেড়াই তো মানে কেমন লাগছে তো চলো যাই হোক আর বেশি বকবক করছি না প্রচন্ড গরম আর এই বছর মনে হয় মেলাতে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল প্রচন্ড ভিড় আর বেড়ানোর সময় তো মানে ফাঁকা হয়ে গেছিল আর প্রসাদটাও এত সুন্দর হয়েছিল কোনোবার প্রসাদ খাইনি তো দেখা আমার ফার্স্ট টাইম প্রসাদ খেলাম চকটে পড়ে গেছিল ভাগনে ভাগনেটা বাবু খেলা নিয়ে এসছে বাবু এখন খেলাধুলায় ব্যস্ত চলো।